গুড মর্নিং সকলকে, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের পাড়ায়, মানে আমি ওই যে পাড়ায় থাকি সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভার্চুয়াল পুজোর উদ্বোধন হবে, তো সেটা সাক্ষী আমরা থাকব। এটা তো কোনো দিনও দেখিনি, তাই ওখান থেকে ডাকছে তাই যাব। তুতান স্কুলে গেছে, ওকে নিয়ে একেবারে বেরিয়ে যাব। আর আজকে সকাল থেকে ব্লগটা শুরু করিনি, কেননা রোজই তো ক্লিনিং থাকছে, কালকেও একটা ব্লগ গেছে ক্লিনিংয়ের, তাই আজকে আর এখান থেকেই শুরু করছি। এই সোফাটার দিকে তাকানো যাবে না, সোফার অবস্থা একদম খারাপ, মানে 3 বছর না 4 বছর হলো সোফাটা কেনা হয়েছে। আজকে আমি ভাবছি দেখি তো সোফার কাভার গুলো খোলা যায় কিনা, অনেক কষ্ট করে খুলেছি, খুলে এবার চিন্তা করছি যদি না ঢোকাতে পারি, কাঁচা হয়েছে এখনো পরানো হয়নি, যে কাভার গুলো সব খুলেছি কিন্তু এখনো লাগানো হয়নি, সব ন্যাড়া ন্যাড়া লাগছে। আর আমার বড় বড় তোমার সব জিনিস নিয়ে পাতামি, আমি চিন দাঁড়াও না একদম পরিষ্কার হয়ে গেল দেখলাম, এবার থেকে মাঝে মাঝেই ধুতে পারবো। আর রান্নাঘরেও সমস্ত পরিষ্কার হয়ে গেছে, ওগুলো সব এখন আর সময় পেলাম না, কারণ আজ বা লক্ষ্মী পুজো আছে, সেই সব করলাম, করে এসে রাত্রিবেলা সব গোছাবো। তো আজ রাত আজকে যদি না হয় কালকে, অনেক কাছাকুচিও করেছি, এই যা ড্রেস পরে যাওয়া হবে না, আবার শাড়ি পরতে হবে ওখানে গিয়ে, ওই বাড়ি গিয়ে আবার শাড়িটা পরবো, এই রোদের মধ্যে কে শাড়ি পরে যাবে, এইটা বলে যাচ্ছি। এসে গেছি, বাবা কি রোদ আজকে রাস্তায়। বাড়ি এলাম খুব তাড়াহুড়ো করে, তারপরে তুতানকে খাওয়ালাম, খাইয়ে এত ডাকাডাকি করছে, 4:10 মধ্যে এখানে এসছি, এবার তাড়াতাড়ি করে এসছি, তো শাড়ি যে কি পরেছি সেটা তোমাদের দেখাতেও পারলাম না, তাতেই চলে এসছি। তো এখানে সমস্ত আয়োজন করা হয়েছে, পাড়ার সবাই দাঁড়িয়ে আছে, আর ওটা হচ্ছে স্ক্রিন, ওই স্ক্রিনের মধ্যে যখন যেই ক্লাবের নাম ঘোষণা করা হবে সবাই অপেক্ষা করছে, তো খুব ভালো লাগছে। আর আমাদের আজকে পাড়ার সবাইকে না লাল শাড়ি পরে আসতে বলেছিল, পুরো এক কালারের লাল। আমার আবার লাল শাড়ি অনেক আছে কিন্তু তার সঙ্গে সাদা আছে, নয় ঘিয়ে আছে, অন্য কালার আছে কন্ট্রাস্টে, কিন্তু এক কালারের লাল নেই। তাই আমার যা বললো চিন্তা নেই, তুমি আমার একটা শাড়ি পরো, তো তাই করে সব প্রোগ্রামগুলো করেছি, তখনই তো আমার পায়ে প্রচণ্ড যন্ত্রণা ছিল, কিন্তু যেহেতু ইন্টারন্যাশনাল প্রোগ্রাম এবং বাংলা দিদি তো এবারে শরীর খারাপ, তাই জন্য উনি কোথাও গিয়ে উদ্বোধন করতে পারবেন না, ভার্চুয়ালি সব জায়গায় উদ্বোধন হচ্ছে। তো ঢাকের কাঠি পড়ে গেল, উদ্বোধনও হয়ে গেছে, আর এবার ঠাকুরকে দেখো কি সুন্দর আমাদের পাড়া ঠাকুর হয়েছে। এই হচ্ছে প্যান্ডেলের সাজ, জানাবে হ্যাঁ কেমন লাগলো আমাদের ঠাকুর। এসে ড্রেস ছাড়লাম, গরম লাগছিল এত, মাঝখানে চলে এসেছিলাম আবার গেছি, তো সব অনেক ঠাকুরের মধ্যে দেখা হয়ে গেল, ভালো ভালো ঠাকুর সব সুযোগ হলো দেখার, একেবারেই আগেই দেখে নিলাম। এখন বাড়ি যাচ্ছি, ওই বাড়ি যাই বাবা, আর মানে 1000টা ঠাকুর আজকে উদ্বোধন হলো, 1000টা। রাস্তার কি অবস্থা, এটা এটা আজকের অবস্থা না, এটা প্রত্যেকদিনই তো তুমি এক কথা বলো, কিন্তু কতক্ষণ বিরক্তি লেগে যায়, এই জন্য তো গাড়ি আনতে চাই না, গাড়ি আনলেই মানে এইরকম যায়, বাইফাই হলে তাও সাইড দিয়ে দিয়ে বেরিয়ে যাওয়া যায়, এই গাড়ি হলে একদম লাইনে বসে থাকতে হবে। কতক্ষণে বাড়ি যাবো, এখন 9:40 বাজে, খিদেও খুব পেয়ে গেছে, পুকুরের জল ছাড়া কিছু, পুকুরের জল ওই যে সাইডে আছে, পুকুরের জল, বড় ঝিলটার জলটা আছে। এই এসে ঢুকলাম, 10:40 বাজে, আমার আবার এখন রান্না করতে হবে, সকালবেলা চিকেন করা আছে সেটা আমরা খাবো, কিন্তু ওনার জন্য তো আবার করতে হবে, এখন দেখি কি করি। তুতান এসেই সোফার দিকে নজর গেছে, বলছে যে মা সোফাটা কি কুশন কাভার পড়িয়েছ, কি বিছিয়ে লাগে, আর তুতাই বলছে এটাই পুজোর ডেকোরেশন, এইটাই থাকবে বলে, একদম মনে হচ্ছে যেন প্লাস্টিকের কালো প্যাকেট পরিয়ে দিয়েছ, একদম বাজে লাগছে। আর কালকে আমি বলছিলাম না আমার হাতে একটা তুতাই বলে নখকুনি হয়েছে, এবার সকালবেলা উঠে দেখছি কি পুরো হলুদ হয়ে গেছে জায়গাটা, কি ব্যথা। এবার আমাদের ঘরে আবার এইগুলো কেউ পারে না, তুমিও ভয় পাচ্ছ, আমার বরকে বললাম, বলে বাবা আমাকে দেখেও না এসব আমি পারি না, বললাম মেয়েটা একটুখানি বিয়ে করে দাও না, নিজের টা কি করে করব। তারপরে আমার তো কুৎকুৎ কুৎকুৎ করছে, আমি আবার এই সব খুব ভালো পারি, মানে কোনো ফোড়া পরিষ্কার মানে একদম ঠিক করে দিতে, বাচ্চাদের কান পরিষ্কার করে দিতে, এইসব কাজ আমার মানে খুব ভালো লাগে করতে। তাই কী দিয়ে করি কী দিয়ে করি, সোনার কানের দুলের
পেছন কানের দুলের ইয়েটা দিয়ে বার করলাম পুরো। আর কান সোনা তো তোমার অ্যান্টিসেপ্টিক না, সেই জন্য দেখবে কান ফুটিয়ে সোনা ফুটিয়ে দেয়, একদম ঠিক হয়ে গেছে, পুরো পরিষ্কার হয়ে গেছে। এটাকে খুঁটিয়ে খুঁটিয়ে ঠিক করলাম। অনেকদিন বাদে বাটি চচ্চড়ি বসালাম, বলে নিজেরা খাবে চিকেন কষা আর আমার জন্য বাটি চচ্চড়ি। আমি যে খাও না, ভালো লাগে খেতে, কারণ আমার এখন না এইটা বসে নিজের মতো নিজে হতে থাকবে, আর আমার একটা কাজ আছে সেটা আমি এখন করব, তাই জন্য এইটা বসিয়ে দিলাম। গরম গরম খেতে কিন্তু ভালোই লাগে। এরকম আমরাও দেখেছিলাম, এই সেম আমরাও দেখেছিলাম, আমাদের পছন্দ হয়েছিল। হ্যাঁ ভালো হয়েছে। এবারে শার্ট মানে আমিও কিনছি, শার্টও গিফট মানে শার্টই গিফট পেয়েছে, ভালো হয়েছে। আর পুজোর সময় গিফট দিতেও যেমন ভালো লাগে, পেতেও তো ভালো লাগে। মনে আছে এখন ভালো লাগছে, ঘুমটা হলে না ফ্রেশ লাগে সকালবেলাটা। বলছি এইটা কার? আমার। বাহ, কমপ্লেন কমপ্লেন আমি আসলে দূর না না, কমপ্লেনটার এতটা নষ্ট হলো, ব্রন বিটাটা জমে যায়, তাই জন্য খেয়ে তুতানরা তো কেউ খাচ্ছে না, আমি খেয়ে খেয়ে শেষ করে ফেলি। না খেয়ে ভালো তো, উপকারী জিনিস, খাও। আগে তো খেতাম, বিয়ের পর পর তো মা আমার জন্য তো চা খেতাম না বলে হরলিক্স নিয়ে আসতো, হরলিক্স বা কমপ্লেন নিয়ে আসতো। আর এই তুনতাই আর তুতানের জন্য ড্রাগন ফ্রুটসটা নিয়ে এসছে, নিয়ে যাবি স্কুলে? বাবা নিয়ে যা, হাফ নিয়ে যা, হাফ তোদের জন্য রাখ। দেখি একটু চামচ দাও, ঠিক আছে চামচ দাও, আসো তুমি খাও একটু। এই না, তোমার সব টেস্ট করতে হবে, একটু দেখো একটুখানি, এত এটা কি টক তুতান বলে এটা মিষ্টি হবে না, এটা খেতে অত ভালো হয় না। হ্যাঁ মানে ওই কিবির মত না, কিন্তু কিবির চেয়ে কম টক। ওটা কি রক্তকে পিউরিফাইড করে? হ্যাঁ, রক্ত ওই জামের মত না, মানে তোমার ধর বিশেষ বাজে রক্ত আছে ওই রক্তটাকে পরিষ্কার করে। আমার ব্যথা আছে, আরে দর নরম এটার থেকে কিবি খেতে বেশি ভালো লাগে। হ্যাঁ আমারও তাই, না ভালো লাগে না মানে। হ্যাঁ এটা একটু টক টক না, অতটা টক না, এটা কি আমার পানসে টাইপ। হ্যাঁ আমার কুশন কাভারগুলো সোফার সমস্ত কাঁচা হয়ে গেছে, পরিষ্কার এগুলো সব। তো একটা জিনিস দেখাচ্ছি, এটা আমরা পারচেস করেছি এবং দামটা আমি বলছি না, ভালো রকমের দামে নিয়েছিল, কিন্তু মানুষকে কীরকম ঠকায়। আমি কোনোদিনও তো খুলিনি, পুরো খোলার পরে দেখছি, দেখো ভেতরের কাপড়টা কি বাজে দিয়েছে, মানে খুলতে খুলতেই ছিঁড়ে গেছে। তাই জন্য বলছি যদি কেউ সোফা কেনো সবসময় এগুলো একটু দেখে নেবে, আমরা ভুল করেছি যাতে অন্য কেউ ভুল না করে, তার জন্য এটা বললাম। কাভারগুলো সব পরিয়ে দিলাম, এই যে আমি একটা এতদিন ভুল করেছি যে এখানে কোনো কাভার দিইনি, তো আজকে দিলাম। আমার সোফা কিন্তু একদম ফেস্টিভের জন্য রেডি, এই যে কালকে চিমনিটা পরিষ্কার করেছি। এবার একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি, অনেকেই জানো আবার যদি কেউ না জেনে থাকো একটু হলে হয়তো উপকার হবে। তো আমার এই যে চিমনিটা সেটা হচ্ছে এতটা ছোট, এইখানেই অয়েলটা জমা হয়, তো এইখান দিয়ে অয়েলটা বেরোয়। আর আগে আমার ছিল কুচিনা, সেটার আবার দুটো জায়গা দিয়ে অয়েলটা বেরোতো। তো আমি এখানে একটা কাপ রেখে দিয়েছি, দেখো এই মুখের মতে কাপটা রাখলে কি তেলটা এখানেই পড়বে, ফলে পুরোটা আগে যে তেল পড়ে যে পুরোটা নষ্ট হয়ে যায় সেটা কিন্তু হবে না, এতে সুবিধা হবে। কাপটা দিয়ে তেলটা ঢেলে দিলেই পুরো পরিষ্কার থাকবে, অত খাটতে হবে না। প্লাস্টিকের কাপই দিলে বেশি ভালো, কিন্তু আমার প্লাস্টিকের কাপ ছিল না, তাই আমি কাগজের কাপ ইউজ করেছি। তো এটা করতে পারো, একটু হলেও মানে সুবিধা হবে। এই সমস্ত কাজকর্ম করে এলাম, এখন 3:15 বাজে, একটু বাদেই তুতান চলে আসবে। আর সমস্ত কাজ শেয়ার করলাম না, কেননা কালদিনে ব্লগটাও গেছে ক্লিনিংয়ের ওপর,
তো সবাই তো ক্লিনিং করছে, তাই আলাদা করে আর কিছু শেয়ার করলাম না। আমার ঘরে না এত রোদ এসছে, দেখো পুরো চকচক করছে ঘর। কালকে মহালয়া টার্গেট নিয়েছিলাম, মহালয়ার আগে সমস্ত কমপ্লিট করব, তো সে মতো হয়ে গেছে। তো যেমন শপিং করেছি সব কিছুই, আমরা মেয়েরা কিন্তু সবই করি, বাচ্চাও পড়াই, ঘুরিও ঘুরি, তারপরে অফিস করি, যারা অফিস করে অফিস করে, তারপরে ক্লিনিংও করি, সবই করি, তাই জন্য আমরা কিন্তু দশভুজা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও, আর একটা অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে পরের দিন, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।